মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাতে ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দেওয়ার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে জামাতে ইসলামের ডাকে তিন দিনের হরতাল চলছে। আজ বৃহস্পতিবার, আগামী রোববার ও সোমবার দেশব্যাপী তিন দিন মোট 72 ঘন্টার হরতাল পালনের ঘোষণা দিয়েছে দলটি। এছাড়া শুক্রবার দোয়া দিবস এবং শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামাতে ইসলামী। বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাওলানা নিজামীর রায়ের পর জামাতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহম্মদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাক্তার শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। হরতালের প্রথম দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে জামাত ও শিবিরের নেতাকর্মীরা। এ সময় কিছু জায়গায় পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়েছে, এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আটক হয়েছেন বেশ কিছু নেতাকর্মী। হরতালের প্রথম দিনে রাজধানীর শপিং মল সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, সরকারি অফিস খোলা থাকলেও উপস্থিতি কম। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, রাজধানীর সড়কগুলোতে রিক্সা ও অটোরিকশা চলছে, গণপরিবহন চলছে খুবই কম, প্রাইভেট কার নেই বললেই চলে। গাবতলী, সাইদাবাদ ও মহাখালী থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি এবং ঢাকায় প্রবেশও করেনি। এদিকে লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী কম থাকায় এ যানবাহনগুলোকে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে দেখা যায়নি।